মাননীয় সদস্য মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের ভাগ্য সৌভাগ্য যে এটা না চাইল্ড টার্ম, একটি সরকার দীর্ঘ সময় থাকলে কাজ করার অনেক সুযোগ হয়। এই সরকারও আমি প্রশ্ন বলেছি যথেষ্ট অর্জন আছে, কিন্তু দারিদ্র কমিয়েছেন, তারপর কিন্তু ধনী এবং গরিবের বৈষম্য কিন্তু অনেক বেশি। এখানে উত্তরে আছে যে দুইটা জিনিস, একটা হলো কর্মসংস্থান বৃদ্ধি, আরেকটা হলো পুনর্বণ্টন রাজস্ব নীতি। আমি দুইটা জিনিসের প্রতি আকর্ষণ মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই মানে স্পিকার মাননীয় মন্ত্রী মহোদয়, কর্মসংস্থান বৃদ্ধি এটা দারিদ্র দূরের একটা ভালো পথ। তবে এই যে রাজস্ব নীতি, মানে স্পিকার কেন বলছি এই যে বৈষম্য, বাংলাদেশে এত মানুষ এত কোটিপতি, শত শত কোটি টাকার মালিক, তারা তাদের যে আয় তাদের যে সম্পদ দেশে বিদেশে সেই অনুযায়ী যে ট্যাক্স দিবে সে ট্যাক্স আওতা কিন্তু নাই। আপনি যা মানে স্পিকার বিভিন্ন এলাকায় এখন রিসোর্ট, বড় বড় বিল্ডিং, আসবাবপত্র, গাড়ি, এইগুলোর উপরে কেন অ্যাসেস করে এমবির মাধ্যমে প্রয়োজনে ঘর টু ঘর অ্যাসেস করেন? আমাদের এখনো আমার এখনো মনে হয় স্পিকার বোম্বের একজন সম্পূর্ণ রাজেশ খান্না তার বাড়িতে গিয়ে গার্ডেন লাইট ভেঙে এই স্বর্ণ অলঙ্কার বের করা হয়েছিল। এই ধরনের যদি মানে একটা ক্যাশ প্রোগ্রাম নেন ধনীদের উপরে, তাহলে আমার মনে হয় যে ওই সরকারে অনেক রাজস্ব আয় হবে এবং এই বৈষম্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যেটা বলেছেন সেটা আমি শুনলাম, এবং একটা কথা এখানে মাননীয় স্পিকার একটু বলতে চাই যে আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এই ইয়ের রাজস্বের জন্য এবং ট্যাক্স ইয়ে করার জন্য আপনার নেট ট্যাক্স নেটটা বাড়িয়েছে অনেক, এবং আপনার এখন কিন্তু এই এই ক্ষেত্রে শৃঙ্খলা এসছে, শুরু হয়েছে। আমরা আমার মনে হয় যে এই জিনিসটা মাননীয় সংসদ সদস্য বললেন সেইটা অর্জন করা সম্ভব হবে যেইভাবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এগিয়ে যাচ্ছে। তার কারণ আমি একটা কথা, ডিজিটালাইজ করা হয়েছে। আরেকটা কথা মাননীয় স্পিকার, যদি 20-30 বছর আগের কথা বল, 20-30 কেন, 20 বছর আগের কথা যদি বলা হতো, তখন কিন্তু আমাদের দেশের যে বাজেট সেইটা হতো ম্যাক্সিমাম ফরেন ইয়ের এইডের উপরে নির্ভর, আর এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট দেওয়া হয়, 80% কিন্তু আপনার আমাদের আভ্যন্তরীণ আয় থেকে, এবং এই আভ্যন্তরীণ আয়ের একটা বিরাট অংশ কিন্তু রাজস্ব। তো এই সেই জন্যই আমি বলছি যে মাননীয় সংসদ যেটা বলছেন সেটা সম্ভব হবে করা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।